شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. যে মাইকে মৃত্যু ব্যক্তি সংবাদ ঘোষণা দেওয়া যাবে কি না, মৃত্যু ব্যক্তি সংবাদ ঘোষণা করা যাবে কি না, আমি আপনাদের সঙ্গে একটাই বলেছি, বৈষয়িক বিষয়, দুনিয়ার বিষয় আর ইবাদতের বিষয়ে যেটা আমি অসুল বলেছি, দুনিয়ার বিষয়ের ব্যাপার কি সেটা হচ্ছে কি আপনি সব কিছু করতে পারেন কিন্তু যেটা নিষেধ থাকবে সেটাই নিষেধ। তাহলে মাইকে ঘোষণা করা এটা কি, এটা হচ্ছে দুনিয়ার বিষয়, বৈষয়িক বিষয়। আপনি মাইকে ঘোষণা করবেন কি করবেন এটা বৈষয়িক বিষয়ের মধ্যে পড়ে, কিন্তু যদি নিষেধ থাকে তাহলে সেটা ভিন্ন কথা। এখন আমাদেরকে দেখতে হবে যে এই সম্পর্কে নিষেধ আছে কি না, এ সম্পর্কে নিষেধ আছে কি না এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আসুন আমরা জেনে হাদিস থেকে নিষেধ, প্রথমত আমাদেরকে নিষেধ জানতে হবে যে মৃত্যু ঘোষণা প্রচার করা এটা নিষেধ, এটা দলিল জানতে হবে। এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 8 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নম্বর 986। আমি আবার বলছি সহিহ তিরমিজি কিতাবুল জানাইজ অধ্যায় নম্বর 8 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নম্বর 986 হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন আমার মৃত্যু হলে এই বিষয়ে তোমরা কোনো ঘোষণা দিবে না। একজন সাহাবী বলছে যখন আমি মরে যাব তখন খবরদার তোমরা এটাকে ঘোষণা দিবে না, মানুষকে মানুষের কাছে প্রচার প্রসার পাবলিসিটি করবে না। আমার ভয় হয়, কেন তিনি কথা বলছেন, সাহাবী কেন এই কথা বলছেন, বলছে আমার ভয় হয় যে এটা মৃত্যু সংবাদ বলে ধরা হবে। কি বলছে, মৃত্যু সংবাদ বলে ধরা হবে, তোমরা যেটা ঘোষণা করো তাহলে এটা মৃত্যু সংবাদ বলে ধরা হবে। আর মৃত্যু সংবাদ প্রচার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি। কি বলছে, যে মৃত্যু সংবাদ প্রচার করা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে শুনেছি, নিষেধ করতে শুনেছি। তাহলে দেখেন এটা মুআমিলা দুনিয়ার ব্যাপার কিন্তু নিষেধ হয়ে গেল, এটা নিষেধ হয়ে গেল। তার মানে বোঝা গেল মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। তাহলে আপনারা কি করবেন, কেউ মারা গেলে কাউকে বলবেন না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো আসুন দেখার চেষ্টা করি আর অন্য কোনো দলিল আছে কি না এ সম্পর্কে। একটা হাদিস সবারই জানা রয়েছে, এ সম্পর্কে হাদিস সবারই জানা রয়েছে যে যখন সেই মসজিদের ঝাড়ুদার, সে পুরুষ কিংবা মহিলা যাই হোক, যখন মারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোই হয়নি, নবী সাল্লাল্লাহু জানানো হয়নি, তার মানে সাধারণভাবে তারা দেখেন মৃত্যু সংবাদ প্রচার করতেন না। আমাদের যদি মসজিদের ইমাম সাহেব বা কেউ যদি মারা যায় তাহলে তো ঢোল পিটিয়ে আগে গ্রামে গ্রামে বলা হবে, হ্যাঁ মসজিদের ইমাম সাহেব বা মসজিদের কর্মচারী বা মসজিদের ঝাড়ুদার মারা গেছে। দেখুন মসজিদের নববীর ঝাড়ুদার মারা গেল, নবী সাল্লাল্লাহু জানতেই পারলেন না, জানতেই পারলেন না, কি করলো রাতারাতি মাটি দিয়ে দিল। যখন জানতে পারলো কি ব্যাপার, সে কোথায় গেছে মারা গেছে মাটি দিয়ে দিয়েছে, বলছে তোমরা আমাকে জানাওনি কেন, কথা বলতেছেন তো, জানাওনি কেন মানে সংবাদটা দাওনি কেন। তার মানে বোঝা গেল কি সাহাবাই কেরামদের এটা আম আমল ছিল কি মৃত্যু সংবাদ এরকম ভাবে প্রচার করতেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে বলছেন তার মানে মৃত্যু সংবাদ ঘোষণা করা যায়, মৃত্যু সংবাদ প্রচার করা যায়। এবার যদি আপনি এই দুটো বলেন, একটা হাদিস বলছে মৃত্যু সংবাদ জানানো যায় শোনানো যায়, আর একটা বলছে মৃত্যু সংবাদ ঘোষণা করা যায় না, এটা নিষেধ, দুরকম হাদিস, কি করবেন, এর সমাধান বলছেন, এর সমাধান হলো সাধারণভাবে আপনি মৃত্যু সংবাদ লোককে বলতে পারেন যে ভাই মুখ মারা গেছে, হয়তো আমি মসজিদে নামাজ পড়তে গেলেন যে বলে যে মুখ মারা গেছে, সাধারণভাবে কিংবা তার আত্মীয় স্বজন আছে বা আর কেউ আছে, সাধারণভাবে আপনি বলতে পারেন, সমস্যা নেই, সাধারণ। কিন্তু ঘোষণা করা, সাধারণভাবে বলা, আমার সঙ্গে আমাকে জানাওনি কেন, তাহলে সাধারণভাবে জানালো, আর এটা ঘোষণা করা, ঘোষণা করার কয়েকটি পদ্ধতি যেটা জাহেলিয়াত যুগে ছিল, জাহেলিয়াত যুগে কি ছিল, জাহেলিয়াত যুগে ছিল কি যখন কোনো ব্যক্তি মারা যেত তখন ওই ঘোড়াতে বা উঁটে চড়ে প্রচার করা হতো অমুক ব্যক্তি মারা গেছে, এটা একটা জাহেলিয়াত যুগের প্রথা। আর একটা প্রথা কি ছিল,
কোন উঁচু জায়গাতে পাহাড়ের উপরে চেপে মিনারে চেপে প্রচার করা হলো অমুক ব্যক্তি মারা গিয়েছে, এটা একটা পদ্ধতি জাহেলী যুগে। দেখুন এই পদ্ধতি জাহেলী যুগে ছিল, আর সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সংবাদ ঘোষণা করে নিষেধ করেছেন। এবার যদি আপনি আমাদের এলাকাতে দেখা যায় কোনো বিশিষ্ট ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য একটা গাড়ি করা হয়, গাড়ি করে মাইক লাগানো হয়, মাইক লাগানোর পরে কি করা হয় গ্রামে 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 বলা হয় অমুক ব্যক্তি মারা গিয়েছে তার মাটি হবে অমুক সমাজে। এটা হচ্ছে জাহেলী প্রথা, এটা হচ্ছে তাদের সাথে সাদৃশ্য একটা প্রথা যেটা আমরা করছি জাহেলী যুগে, মানে এই যুগে আমরা জাহেলী প্রথা করছি। এক আর একটা প্রথা কি, সেই যুগে কোন উঁচু জায়গাতে চেপে পাহাড়ে বা কোন উঁচু জায়গাতে চেপে কি করতো ঘোষণা দেওয়া হতো, আল্লাহ সুন্দর ঘোষণা করে নিষেধ করে। আর আজকে আমরা কি করছি মসজিদের মাইকে, মানে মাইকে মানে কি মিনারে, তার মানে কি উঁচু জায়গাতে আজকে আমরা কি করছি ঘোষণা করছি অমুক ব্যক্তি মারা গেছে তার জানা হবে অমুক সময় অমুক অবস্থানে। এটা হচ্ছে জাহিল যুগের প্রথা। এখন এখনকার মতো স্টাইলে চলছে স্ট্যান্ডার্ড মাইকে মুখ লাগিয়ে ওপরে থাকছে মাইক আর এখানে মাইক্রোফোন। আর জাহিল যুগে কি করা হতো তখন তার মাইক ছিল না, তখন তার মাইক্রোফোন ছিল না, সেই জন্য তারা উপরে উঠে কি করতো উপরে উঠে তারা এটা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মিনারে উঠে বা উঁচু জায়গায় উঠে কি ঘোষণা করা হতো, সলা সলা সলা, নামাজ নামাজ, নামাজের আজান দেওয়া হতো। সেজন্য আমরা মাইকে মুখ লাগিয়ে আজান দিতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু মৃত্যু সংবাদ ঘোষণা করা চলবে না। কেন, মৃত্যু সংবাদ ঘোষণা করার ব্যাপারে আমি আপনাদের সামনে আগে হাদিস নিয়েছি, বোঝা গেল যে আমাদের সমাজে যেটা চলছে এটা হচ্ছে জাহিলিয়াতি, জাহিলিয়াতি চলছে যেটা দুর্ভাগ্যজনক হলো সত্য। আমাদের কাছে সঠিক ইলম না থাকার কারণে আজকে এটাকেই আমরা মনে করছি এটাই ইসলাম, এটাই ইসলাম। আমরা আমাদের অজ্ঞতার কারণে আজকে আমরা কি করছি এটাকে আমরা ইসলাম মনে করছি, সুতরাং এটা না জায়েজ, এটা চলবে না। তারপরে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পড়বে আপনার।